অবৈধ অটো রিকশায় কার্ড বাণিজ্য নিয়ে মিরপুরে শুরু হয়েছে তুলকালাম। কার্ডের নামে বাড়তি টাকা দিতে রাজি না হওয়ায় রিকশা চালকদের মারধর থেকে শুরু করে গ্যারেজ মালিকদের দেওয়া হচ্ছে হুমকি। প্রকাশ্যে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে চাঁদাবাজ চক্র। এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন 8 থেকে 10 জন। তবে অভিযুক্তদের দাবি অবৈধ অটোরিকশা বন্ধে এই আন্দোলন। যদিও গ্যারেজ মালিকরা বলছেন কার্ডের টাকা দিতে রাজি হলেই অবৈধ অটোরিকশা হয়ে যাচ্ছে বৈধ। আবুল হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুমন তানবীর। গত বৃহস্পতিবার কালশিমোড়ের চিত্র এটি। আহত যে মানুষগুলোকে দেখা যাচ্ছে তারা সবাই অটোরিকশা চালক। দোষ বিনা কার্ড তথা কোনো টাকা না দিয়ে অবৈধ অটোরিকশা কেন নামিয়েছেন রাস্তায়? প্রতিবাদ করায় প্রথমে কেটে দেওয়া হয় অটোর তার, তারপরেই শুরু হয় মারধর। বাদ যায়নি পুলিশও। পরে স্থানীয় এমপির হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। কারা এই বড় ভাই? আরটিভির কাছে আসা একটি ফুটেজে ওই একই তারিখে লাঠিসোঁটা নিয়ে একদল যুবককে মহড়া দিতে দেখা যায় কালশির রাস্তায়। রিকশা চালকরা নিশ্চিত করেন সংঘবদ্ধভাবে এরাই চালিয়েছিল হামলা। নেতৃত্ব দিয়েছেন মাঝখানে সবুজ সাদা টি শার্ট পরা, নিজেকে যুবলীগ নেতা হিসাবে পরিচয় দেওয়া আড্ডু। আপনি আমার একটা কার্ড দিবেন আর ওই কার্ডটা আমি গদির পিছনে লাগামো কিংবা আমার গাড়িতে লাগামো, এরপর আমি অনায়াসে আমি এক মাস চলুম। আড্ডু একটা কার্ড নিত করোনার আগে 1600 টাকা, এখন আমরা কার্ড নিব না। ওনাকে জিজ্ঞাসা করলাম কেন আমি যে তার কার্ড নেন কেন, উনি আমাকে বললো 2000 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে কার্ডের জন্য। আমি পালাইতে লইছিলাম, মাথায় আঘাত করছে, আমি পড়ে গেছি। আমরা কার্ড নিয়ে নেই দেখি আমাকে তার কেটে দেয়, রাস্তা চলতে দেয় না, গাড়িগুলো ভাঙচুর করার চেষ্টা করে। এই যে আমার গাড়ির চাবি আজ 2 দিন ধরে আমি নিজে বন্ধ, এই অত্যাচারের কারণে আমি নিজে পারতাছি না, নিজের সঙ্গে বেড়ে বাদ যায় না। আমি কেমন কাটলাম? যার বিরুদ্ধে এমন অভিযোগ তার সঙ্গে যোগাযোগ করে আরটিভি। তার দাবি অবৈধ অটোরিকশা বন্ধে আন্দোলন করছেন তারা। অটোরিকশা চালকরা পুলিশ বক্সে একাধিকবার তারা ভাঙচুর করেছে, পুলিশের উপরে হামলা করেছে। আমরা বলছি রিকশাগুলো অবৈধ অটোরিকশা, হাইকোর্টের নিষেধ এবং আমাদের দেশের চোরা বিদ্যুৎ অপচয় চোরা লেন দিয়ে সেটাই হয়। আমরা ডিসকোর সামনে মানববন্ধন করে তারা আমাদের দিকে ইটগুলো ছুড়ে মারছে, আমাদের আপনার 2-3 জনের মাথাগুলো ফাটছে। যদিও কিছু সিসিটিভি ফুটেজ দিচ্ছে ভিন্ন বার্তা। গন্ডগোলের আগের রাতে সদল বল নিয়ে এ বাহিনী যায় বিভিন্ন রিকশার গ্যারেজে, সেখানেও দেখা যায় আড্ডুকে নেতৃত্ব দিতে। মিরপুরের বাউনিয়াবাদ এলাকার গ্যারেজ মালিকরা অভিযোগ করেন তাদেরকে কাট করার জন্য হুমকি দেওয়া হয়েছে। 31 তারিখে যে সময় আমরা বলছি যে আমরা কাট নেব না, সব মালিক যারা আছে সবাই বলছে চলতে পারবো না। 1 তারিখে এরা রোডে নামছে, এরা রোডে নামিয়া তার করতেছে। আমার এক ড্রাইভার হাত ভেঙে দিছে আর এক ড্রাইভার মনে করেন যে পুরো এই সাইতে ফাইরিয়ে দিছে। অনেকগুলো লোক আসছে, আয় বলতেছে কি আপা আবার আমরা আসছি কাট দিতে। তো আমি কইলাম কি ভাই অন তো আমরা নিজেরাই চলতে পারি না। রাত্রে আসছিল 31 তারিখে, 30 তারিখে আসছিল আপনার এই টোকনের জন্য, যে সবাই আবারই করছে যে আপনারা টোকন নেন। হ্যাঁ, টোকন নিলে আপনার গাড়ি চালাইতে পারবেন, নাইলে পারবেন না। এই কার্ড হইলে রাস্তায় গাড়ি চলবে না? চলবে না। আমাকে আমাকে তো এমনি চলতে আছে, আবার কেন কাট লোবো? কয় আপনারা অবৈধ কারেন্ট চলান, অবৈধ গাড়ি, আমাকে অবৈধ গাড়ি হইলে সরকার ম্যানেজ করবো, আপনারা কে? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। 2020 সাল পর্যন্ত ওই রুডে কার্ড বাণিজ্যের নামে প্রতিটি রিকশা থেকে সর্বোচ্চ 2000 টাকা নেওয়ার কিছু নমুনা কার্ডও মেলে গ্যারেজগুলোতে। পরিষ্কার চাঁদাবাজি, তবে বিষয়টা কোনো বিচ্ছিন্ন নয়, যেন অনেকটা প্রাতিষ্ঠানিক। এই যে রিকশার সিটগুলো দেখছেন তার পেছনে এই স্টিকারগুলো প্রতি মাসে মাসে চেঞ্জ হতো এবং এটা স্ক্যান করলেই দেখেন চাঁদাবাজদের নম্বর সহ চলে আসছে। আর এটি আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এত গণ্ডগোল। এসব বিষয়ে যাদের দেখভাল করার কথা সেই থানা পুলিশের ভূমিকা কি, বিষয়টি জানতে পল্লবী থানায় গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তারা। তবে জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তবে পুলিশ আহত হওয়ার বিষয়ে স্বপ্রণোদিত হয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর দেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।